তৃণমূল লুটে খাওয়ার দল এদের শেষের শুরু শুধু সময়ের অপেক্ষা কটাক্ষ করেছে বিষয়ে বিজেপি আপনাদের জানিয়ে রাখি আমরা দীর্ঘদিন ধরেই দেখে যাচ্ছি যে বীরভূমে অনুব্রত মণ্ডল ফেরার পর থেকে কিন্তু বীরভূমের জেলা সভাপতি এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতির মধ্যে যে কোন্দল তা বারংবার প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বার্তা দিয়েছিলেন যে বীরভূমের যে কোর কমিটি সেই কোর কমিটির সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু অনুব্রত মণ্ডলকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের সঙ্গে কথাবার্তা অর্থাৎ সমন্বয় সাধন রেখেই কাজ করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে বীরভূমে এখনো পর্যন্ত কিন্তু জারি রয়েছে সেই কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের যে কোন্দল এবং দ্বন্দ্ব ভুলে সবাইকে নিয়ে কাজের বার্তাও ইতিমধ্যে দেওয়া হয়েছে বীরভূমের জেলা সভাধিপতির পক্ষ থেকে। অন্যদিকে তৃণমূল লুটে খাওয়ার দল এদের শেষের শুরু শুধু সময়ের অপেক্ষা এমনটাই কটাক্ষ করা হয়েছে জেলা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। এই কটাক্ষ করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি বীরভূমে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের যে কোন্দল। আমরা কথা বলবো বিষয় আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনাবীর বংশী। মনা, এবার ঠিক কি বার্তা দেওয়া হয়েছে মূলত বীরভূম জেলা সভাধিপতির পক্ষ থেকে এবং সেই বিষয়কে কিভাবে দেখছে জেলা বিজেপি নেতৃত্ব? হ্যাঁ, দেখো, কাজল শেখের পক্ষ থেকে ঠিক কি বার্তা দেওয়া হয়েছে এবং তার থেকে সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে বীরভূমে এখনো পর্যন্ত কাজল এবং কেশথোর যে দ্বৈরথ বা দ্বন্দ্ব সেটা কিন্তু কোনোভাবেই মিটছে না, সেই চিত্রই কিন্তু উঠে আসছে। এবং গতকালকে বিশেষ করে নানুরি বিধানসভার বোলপুর শ্রেণীকেতন ব্লকে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে লাইকবাজার বলে একটি জায়গা, সেখানে কাজল বক্তব্য রাখতে গিয়ে তার বক্তব্যের মধ্য দিয়ে আকার ইঙ্গিতে পরিষ্কার তিনি নিজে অকপটে স্বীকার করছেন যে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের যে লাইকবাজার সেখানে উন্নয়ন হয়নি বলবো না, উন্নয়ন হয়েছে তবে আরো কাজ বাকি আছে, সেটা গোষ্ঠী দ্বন্দ্বের জেরে অর্থাৎ দুই গোষ্ঠী কন্দলের জেরে সেখানে উন্নয়ন থমকে রয়েছে। তিনি পাশাপাশি বলছেন সকলে এককভাবে চলার তিনি বার্তা, দুটো গোষ্ঠীকে মিলিয়ে দিয়ে একক চলার বার্তা কাজল শেখ দিচ্ছেন। এবং শুধু তাই নয়, তিনি এটাও বলছেন যে এখানে কোনোরকম দ্বন্দ্ব চলবে না, এখানে এককভাবে চলতে হবে। দেখো, তুমি জানো যে গতকালকে আমরা দেখেছিলাম যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর কমিটির প্রতি তিনি আস্থাভাজন সেই কথাবার্তা তিনি বলেছিলেন, তারপরেই কাজল শেখ গতকালকে দেখলাম তিনি মিটিং করলেন বিশেষ করে লাইকবাজারে। এবং সেখানে দেখো, এখানে যে চিত্রটা হয়ে রয়েছে মূলত শাসক দলের, একদিকে হচ্ছে অঞ্চল সভাপতি যিনি উপপ্রধান একটি গোষ্ঠী রয়েছে, অন্যদিকে অপর একটি গোষ্ঠী সেটি হচ্ছে প্রাক্তন বনভূমির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সদস্য। এই দুটি গোষ্ঠী, এই গোষ্ঠীর মধ্যে দ্বৈরথ দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকেই মূলত উন্নয়ন নাকি থমকে রয়েছে। কাজ হয়েছে কিন্তু যে কাজ হওয়ার দরকার রয়েছে সেটা কিন্তু হয়নি, অর্থাৎ কাজলের মুখে এই দ্বৈরথ দ্বন্দ্বের কিন্তু চিত্র বা তার মুখে সেই বার্তা কিন্তু উঠে আসছে। খুব স্বাভাবিকভাবে দেখো, এই বিষয়টি নিয়ে একেবারেই বলা যেতে পারে যে বিশেষ করে বিজেপিও কটাক্ষ করতে পারেনি। বিজেপি বলছে যে এই দলটি যারা রয়েছেন তারা নিচু থেকে উপর পর্যন্ত তারা সকলেই লুটে খাওয়ার দল, তারা লুটের টাকা ভাগ বাটোয়ারা করতে ব্যস্ত, এই দলটা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা যাওয়ার, এমনই কিন্তু বিজেপির কটাক্ষ ছুড়ে দিচ্ছে। তবে অবশ্যই কাজল শেখের এই বক্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, প্রাসঙ্গিক, এবং অবশ্যই এই কাজলের যে বক্তব্য সে বক্তব্য ঘিরে নতুন করে আবারও বিশেষ করে বীরভূম এই কেষ্টমণ্ডলের গড় হিসেবে যেটি পরিচিত ছিল একসময় সেই বীরভূমে অনুব্রত এবং কাজলের যে দ্বন্দ্ব, তার নিচুতলার গোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু আবারও নতুন করে প্রকট এবং গাঢ় হয়েছে, সেই চিত্রটাই মূলত উঠে আসছে সেটা বলা যেতে পারে। ধন্যবাদ তোমায় আপাতত। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনাবীর বংশী ফোন লাইনে।